আমাদের কথা ছিল যে আমরা এখানে একটা সংক্ষিপ্ত সমাবেশ করে আমরা একটা র্যালির মাধ্যমে বাংলাদেশে যে পরিকল্পিতভাবে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তার প্রতিবাদে আমরা একটা শান্তিপূর্ণ র্যালি করে আমরা প্রেসক্লাব পর্যন্ত যাব। আমরা চিঠিও দিয়েছিলাম আগে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে সকাল থেকেই আমাদের নেতা কর্মীদেরকে এখানে গ্রেফতার করা হয়েছে। সব শেষে এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা এখানে অনুষ্ঠান করছি। সেই সমাবেশে উপস্থিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ, প্রিয় মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে দেশে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার জন্য এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের যে ন্যায়সঙ্গত আন্দোলন দাবির পক্ষে তার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে জন্য যখন আন্দোলন শুরু করেছে, যখন চতুর্দিকে মানুষ চাল ডাল তেলের দাম বৃদ্ধিতে আপনার যখন সোচ্চার হচ্ছে, ঠিক সেই সময় হিন্দু মুসলমান মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে একটা পরিকল্পিত দুর্গা পূজার সময়, দুর্গা উৎসবের সময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার ষড়যন্ত্র করেছে। আমরা সবসময় প্রথম থেকেই তীব্র নিন্দা জানিয়েছে এবং এর প্রতিবাদ করেছি। আমরা বাংলাদেশে বিশ্বাস করি যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে দীর্ঘকাল হাজার বছর ধরে এখানে বাস করেছি। সব সময় এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা পরিকল্পিতভাবে এই হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, এমনকি মুসলিম সম্প্রদায়ের উপর তারা আঘাত হেরেছে। তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার, যে হীন লক্ষ্য, সেই লক্ষ্যে তারা কাজ করেছে। আজকে 2008 সাল থেকে তারা এই দেশে ক্ষমতায় আছে, অত্যন্ত পরিকল্পিতভাবে গণতান্ত্রিক অধিকারগুলোকে তারা ধ্বংস করেছে, এখানকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তারা প্রশাসনকে দৃঢ়করণ করেছে, বিচার ব্যবস্থাকে দৃঢ়করণ করেছে এবং মিডিয়াকে তারা বিভিন্ন অত্যাচার নির্যাতনের মানব ভেবে তার দমন করে রাখতে চায়। আমাদেরকে কোনো গণতান্ত্রিক স্পেস দেয় না, আমরা যারা বিভিন্ন করি আমাদেরকে একটা সভা করার জায়গা দেয় না, একটা মিছিল করার জায়গা দেয় না, মানুষের যে অধিকারগুলোকে সেগুলোকে দমন করার জন্য তারা সব রকম নির্যাতন দমন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেছে। বন্ধুগণ, আপনারা একটু দয়া করে শান্ত থাকবেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের, বৌদ্ধ সম্প্রদায়ের ভাইদের, তাদের উপরে যে কোনো আঘাত আসলে আমরা সেটা সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করবো, প্রতিরোধ করবো। কিন্তু আজকে সরকার যে ব্যর্থ হয়েছে এই সম্প্রদায়ের মানুষদেরকে তাদের নিরাপত্তা দিতে, সেই জন্য আমরা তার বিরুদ্ধে আজকে সমাবেশ করছি। আমরা খুব পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছে, একটি মুক্ত একটি সমাজ, একটা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, সেখানে সম্প্রদায় সম্প্রদায়ের কোনো কোনো বিভেদ বৈষম্য থাকবে না। বন্ধুগণ, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আজকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তাই আমাদের দেশের বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন যে দেশের তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে তারা একটা চিরস্থায়ী ভাবে দেশে অস্থিতিশীলতা এবং আপনার একটা নৈরাজ্য সৃষ্টি করছে। আজকে দেশের বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা অন্তরীণ করে রেখেছে। আমাদের নেতা ধরো তারক রহমান সাহেবকে তারা মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রেখেছে। আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500 করে নেতা কর্মীকে তারা খুন করেছে, শতাধিক সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে, আজকেও প্রায় 50-এর ঊর্ধ্বে আমাদের নেতা কর্মীকে তারা গ্রেফতার করেছে। আমরা এই তীব্র নিজের রাখি অবিলম্বে সমস্ত গ্রেফতারকৃত নেতা কর্মীকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি এবং সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য আমরা দাবি জানাচ্ছি। খুব পরিষ্কার করে বলে দিতে চাই আমরা যে আমরা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো আমরা ক্ষতিপূরণ চাই, আজকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরও আমরা ক্ষতিপূরণ চাই,
আমরা খুব পরিষ্কার করে একটা ন্যায় বিচার ইনসাফ আমরা চাই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামীকের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, তারা কোনো সমস্যায় সমাধান করতে পারেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করে, তারা আজকে মানুষের যে অধিকার থেকে ব্যাহত করে, তারা আজকে বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই তো পরিষ্কার কথা, পদত্যাগ করুন, অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করুন, সকলে ভোট দিতে পারে। আমি আমার ভাইদেরকে বলতে চাই, প্লিজ আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে বাধা বন্ধ প্রতিবন্ধতা এড়িয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। এই দাঁড়াও, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে যে আমরা ঘোষণা র্যালি করছি না। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 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 জিন্দাবাদ।